আসসালামু আলাইকুম, হবিটেক বিডি চ্যানেলের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমরা দেখব কিভাবে আরডুইনো সফটওয়্যার একটি কম্পিউটারে ইনস্টল করতে হয়। তো যারা জানেন না আরডুইনো কি, তাদের জন্য কিছু কথা বলে নিই। আরডুইনো হলো মূলত একটি মাইক্রো কন্ট্রোলার, এর মাধ্যমে আমরা এটিকে প্রোগ্রাম করে বিভিন্ন ধরনের রোবট তৈরি করতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। প্রথমে আপনাদের কম্পিউটারে ইচ্ছে মতো যে কোনো একটি ব্রাউজারে আপনাদের চলে যেতে হবে। এবার সার্চ অপশনে গিয়ে আপনারা এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে একটি লিঙ্ক থাকবেন, তো সেই লিঙ্কটিকে আপনারা পেস্ট করে দিবেন। এবার আপনারা আরডুইনোর অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে সেটিতে চলে আসবেন। তো এখান থেকে আমাদের সফটওয়্যারে যেতে হবে। সফটওয়্যারে যাওয়ার পর এখানে ডাউনলোডসে ক্লিক করতে হবে। তো এখান থেকে আপনাদের এই যে উইন্ডোজ ইনস্টলার, এটিতে ক্লিক করতে হবে। এবার এখানে আমরা জাস্ট ডাউনলোডে ক্লিক করে দেব। তো আমাদের এটি ডাউনলোড করা হয়ে গেছে। এবার আমরা এটিকে ওপেন করব। আমি ব্রাউজারটিকে একটু মিনিমাইজ করে নিচ্ছি। এবার আমরা এখানে আই অ্যাগ্রি করে দেব। এবার নেক্সট করব, ইনস্টলে ক্লিক করব। তো আমাদের আরডুইনো সফটওয়্যারটি ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে আমাদের কম্পিউটারে। তো আমাদের আরডুইনো সফটওয়্যারটি আমাদের কম্পিউটারে ইনস্টল হয়ে গেছে। তো আমরা এখন এটিকে ক্লোজ করে দিচ্ছি। এই যে দেখুন আমাদের আরডুইনো সফটওয়্যারটি। তো এটি হলো আরডুইনোর 1.8.10 ভার্সনটি, সবচেয়ে লেটেস্ট ভার্সন। এর মাধ্যমে আপনারা যে কোনো ধরনের রোবোটিক্সের প্রোগ্রামিং এর মাধ্যমে করতে পারবেন। তো আমাদের চ্যানেলে এই ধরনের রোবোটিক্স, ইলেকট্রনিক্স এবং আরসি রিলেটেড ভিডিও নিয়মিত আপলোড করা হয়। সেগুলো দেখতে চাইলে আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। তাহলে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করব, আপনি তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।